লালচিনকে কালো করতে যে হাতে তুলে দিচ্ছে রাশিয়া উনিশ সাল থেকে ভারতের হাতে সামরিক হেলিকপ্টার তুলে দিতে শুরু করবে রাশিয়া এমনই জানিয়েছেন রুশ হেলিকপ্টার কর্তৃপক্ষ গত বছরের অক্টোবরে একটি সামরিক চুক্তিপত্র স্বাক্ষর করেছিল ভারত ও রাশিয়া সেই চুক্তি অনুযায়ী দুইশোটি কে এ টু টু সিক্সটি হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবে রাশিয়া শক্তি সম্পদ ও সামরিক সম্পদ বিনিয়োগের বিষয়ে আগেই পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত ও রাশিয়া একদিকে ভারত যেমন চাইছে নিউক্লিয়ার বাণিজ্যকে বড় করে তুলতে তেমনি রাশিয়াও চাইছে তাদের বিনিয়োগের নয়া বাজার ধরতে জানা গিয়েছে প্রথম ধাপে ভারতকে ষাটটি হেলিকপ্টার দেবে রাশিয়া পরে দেওয়া হবে আরও একশো চল্লিশটি ইতিমধ্যে এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু মিডিয়াম মাল্টিরোল বিমান নির্মাণ করতে শুরু করেছে রাশিয়া সূত্রের খবর এই বিমান কিনতে ইচ্ছা প্রকাশ করেছে চীন রুশ হেলিকপ্টার সূত্রে খবর তাদের অনুমান অন্যান্য বছরের তুলনায় দুই সালে তাদের আয় বাড়তে পারে পনেরো শতাংশ